কান থেকে যে বড় একটা হাড়টা আছে একটা সিঙ্গেল একটা সিঙ্গেল হাড় দ্যাট ইজ কল্ড হিমারেস ওয়াইল দ্য লোয়ার আর্ম হ্যাজ টু স্মল বোনস কল রেডিয়াস অ্যান্ড আল্লাহ আর নিচে যে আমটা আছে এখানে দুটো হাড় আছে একটা নাম হচ্ছে আল্লাহ আর একটা নাম হচ্ছে রেডিয়াস দ্য রিস্ট অ্যান্ড ফিঙ্গার্স হ্যাভ সেভারেল স্মল বোনস এবং রিস্ট আর ফিঙ্গার্সের মধ্যে অনেক কটা ছোট ছোট হাড় থাকে এগুলো গেল হাত হাতকে আমরা কি বলি ফোর লিমস দ্য বোনস অফ হাইন্ড লিম্ব মানে পায়ের আর অ্যাটাচড টু দ্য হেপ গেডল যেটা বলা হয় পেলভিক গেডল তা এটা যেখানে আটকি থাকে যে গর্তপানি জায়গাটাকে সেটা বলা হয় হেপ গেডেল বা পেলভিক গেডল ডাভার বোন অফ লেগ ইস কল ফেমিউর অর থাইবোন আর ওপরের যে হারটা আছে আমাদের মানে জাঙের যা হারটা ওটা বলা হয় ফেমিউর বা থাইবোন ইট ইজ দ্য লার্জেস্ট বোন ইন দ্য বডি গোটা শরীরের মধ্যে সব থেকে বড়ো হার কিন্তু এইটাই তাহলে কী নাম হচ্ছে থাইবোন অর ফেমিউর দ্য লোয়ার বোনস অফ লেগা টিবিয়া এন্ড ফিবেলা আর নিচে যে দুটো হার আছে পায়ে একটা নাম হচ্ছে টিবিয়া একটা হচ্ছে ফিবেলা দ্য ফোর লিমস আর ইউজ ফর ডুইং ডিফারেন্ট টাস্ক সাচ এস রাইটিং লিফটিং অ্যান্ড পুলিং দ্য অবজেক্টস ফোর লিমস মানে হাতগুলো লেখার জন্য কোনো জিনিস তোলার জন্য টানার জন্য ইউজ করি আমরা দ্য হাইন্ড লিমস আর ইউজ ফর ওয়াকিং অ্যান্ড রানিং হাইন্ড লিমস মানে পায়ের যে হাড়গুলো আমরা হাঁটাচলার জন্য বা ছোটাছুটির জন্য ইউজ করি আচ্ছা অ্যাক্টিভিটি এটা পড়ে নেবে তোমরা একটু নেক্সট ফাংশন অফ দ্য স্কেলিটন সিস্টেম আমাদের যে স্কেলিটন সিস্টেমটা আছে তার কি কাজ নাম্বার ওয়ান ইট গিভস শেপ অ্যান্ড সাপোর্ট টু দ্য বডি টোটাল টোটাল স্কেলিটনটা আমাদের শরীরকে শেপ দেয় এবং সাপোর্ট দেয় ইট প্রোটেক্টস দ্য ডেলিকেট ইন্টারনাল অর্গানস লাইক ব্রেন স্পাইনাল কর্ড হার্ট অ্যান্ড লাংস তার ভেতরে যে ডেলিকেট মানে খুব নাজুক যেটা বলি চোট করে কিছু ধাক্কা লাগলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে সেগুলোকে রক্ষা করে যেমন আমাদের চেস্টের ভেতরে যেটা আমাদের রিপকেভ আছে কাকে কাকে রক্ষা করে হার্ট কে আর খোপড়ি যেটা বলি ওটা কাকে রক্ষা করে ব্রেন কে আর যে ব্যাকবোন আছে কাকে রক্ষা করে স্পাইনাল নাম্বার হেল্পস টু মুভ আওয়ার বডি উইথ মাসলস এবং আমাদের বডিটাকে স্কেলিটন মাসলস সাহায্যে নড়াচড়া করতে হেল্প করে কেন বোনস আর মাসেলস দুটো মিলিয়ে নড়াচড়া হয় একা হবে না নেক্সট জয়েন্টস দ্য প্লেস টু বোনস মিট ইস কল এ জয়েন্ট যে জায়গায় দুটো হার একসঙ্গে মেলে সেটাকে কি বলা হয় জয়েন্ট বলা হয়েন্টস এবং হাড়গুলো খুব মজবুত টিস্যু অনেকগুলো সেল মিলে টিস্যু হয় জোড়া থাকে কানেক্টেড থাকে যেটাকে আমরা বলি লিগামেন্টস জয়েন্টস ইন আওয়ার স্কেলিটেন তাহলে দুটো হাড় দুটো হাড়কে কে জয়েন করে লিগামেন্টস জয়েন্টস ইন আওয়ারিটেন আর আমাদের স্ক্রিনটার মধ্যে অনেক জায়গায় যেটা সহজেই নড়াচড়া করতে পারবে অর ইমুভেবল দ্যাট ডু নট অ্যালাউ এনি মুভমেন্ট বিথইন দ্য বোলস ইমুভেবল যেগুলো নড়াচড়া করতে পারে না অল জয়েন্টস এক্সেপ্ট স্কাল আর মুভেবল স্কাল মানে আমাদের মাথা খোপড়ি ছাড়া খুলি ছাড়া সব জয়েন্টগুলো কিন্তু মুভ করে

ঠিক এইভাবে কিন্তু আমাদের ショルダー জয়েন্টটা থাকে এটা অ্যালাউস মুভমেন্ট ইন অল ডাইরেকশনস এটা সব দিকেই কিন্তু মুভ করতে হেল্প করে নেক্সট হিঞ্জ জয়েন্টস হিঞ্জ এটা হিঞ্জ হিঞ্জ দেখেছো কোথায় থাকে হিঞ্জ গুলো হাঁটুতে থাকে না এই যে হিঞ্জের ছবি দেখতে পাচ্ছ এই হিঞ্জ থাকে দরজা দরজাতে দরজা কবজা বলা হয় এটা एग्जांपल দিয়েছে আর দরজা কবজা শুধু এগুপেচু হতে পারে ওপর নিচে না এগুপেচু সেইভাবে আমাদের এই

নিজ হাঁটুতে আছে আর টোজ মানে আঙুল পায়ের আছে পাইভার্ট জয়েন্ট আঙুল গুলোতে নেক কোথায় পাওয়া যায় নেক মানে ঘাড়ে পাওয়া যায় দ্য স্কাল ইস জয়েন্ট টু দা ব্যাক এবং আমাদের স্কাল যে মাথা খুপড়িটা এই ব্যাক বোনের সঙ্গে কিন্তু জয়েন্ট থাকে দেখতে পাচ্ছি এখানে ছবি দিয়েছে এটা একটু অন্য এটা জাস্ট বোঝানোর জন্য যে এইভাবে হাটটা জয়েন্ট This joint helps us to move our head upwards, downwards, and sideways. Our A joint the jhono as nature, side Amra matha da Next number four, gliding joints. This joint is found in wrists, ankles, and between any two vertebrae of the backbone. Vertebrae amra poleychi. Avo the pithai backbone tha tar choto choto toiri jude jude. vertebrae body, tar wrist joint it allows the bones to slide against each other. স্লাইড মানে উপর উপরে স্লিপ হয়ে হয়ে কাজ করে যেমন আমাদের এখানে এই জায়গাতে এই জয়েন্টটা থাকে উপরে স্লিপ হয় হালকা হালকা স্লিপ হয়ে কাজটা করে আমাদের পিঠের যে ব্যাকবোনটা আছে সেটাও এইভাবেই মুভ করে যতটা পড়ালাম খুব ভালো করে পড়বে জয়েন্টসের নামগুলো পড়বে জয়েন্ট এক্সাম্পলগুলো পড়বে কোথায় কোথায় আছে